আজকের ভিডিওয়ে আমি আপনাদের পশ্চিমবঙ্গের অন্যতম গর্ব হাওড়া ব্রিজের ব্যাপারে কয়েকটি তথ্য জানাবো। হাওড়া ব্রিজ দিয়ে আমরা তো প্রায় প্রত্যেকেই ট্রাভেল করেছি, আবার আমাদের মধ্যে অনেকে তো রোজ দিনই হয়তো হাওড়া ব্রিজ দিয়ে ট্রাভেল করেন যারা কলকাতায় চাকরি সূত্রে যান। এই হাওড়া ব্রিজের কয়েকটি অজানা তথ্য নিয়ে আমাদের আজকের ভিডিও। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেলিস্কোপ। 1936 হাওড়া ব্রিজের নির্মাণ কার্য শুরু হয়েছিল আর 1942 এটি শেষ হয়েছিল। 3 ফেব্রুয়ারি 1943 এই ব্রিজটি সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়, কিন্তু ব্রিজটি উদ্বোধনের জন্য কোনোই ঘটা করা হয়নি, কারণ সেই সময়ে পটভূমি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের। ব্রিজটি কত ঐতিহাসিক ঘটনার সম্মুখীন ছিল। জাপান এই ব্রিজটির একদম কাছেই একটি বোমা ফেলেছিল, কিন্তু তাতে ব্রিজটির কোনো ক্ষতি হয়নি। এই ব্রিজে বহু সিনেমার শুটিং হয়েছে এবং বহু নামী দামি পরিচালকরা এই ব্রিজটিকে বেছে নিয়েছেন তাদের সিনেমার উপযুক্ত স্থান হিসেবে। 1965 ব্রিজটির নাম রবীন্দ্র সেতু দেওয়া হয় রবীন্দ্রনাথ ঠাকুরের নাম অনুসারে। কলকাতা পোর্ট ট্রাস্ট ব্রিজটির দেখভাল করেন। 1874 এখানে একটি কাঠের সেতু ছিল। পরবর্তীকালে 1906 যখন হাওড়া স্টেশন চালু হলো তখন এখানে একটি ফ্লোটিং ব্রিজ করার কথা হলো, কিন্তু এই ব্রিজটি তৈরি করার সিদ্ধান্ত ছিল সব থেকে বড় একটি পদক্ষেপ, যেখানে 26,500 টন স্টিলের প্রয়োজন ছিল। যার মধ্যে 23,000 স্টিল কিন্তু টাটা স্টিল একাই প্রোভাইড করেছিল। ব্রিজটি 280 ফুট উঁচু এবং ব্রিজটির যে দুটি থাম আছে সেই দুটি থামের মধ্যে দূরত্ব 1,500 ফিট। এটি একটি ক্যান্টিলিভার ব্রিজ এবং এই দুটি থামের মধ্যে কিন্তু কোনো থাম আর দেখতে পাওয়া যায় না। ব্রিজটির ওপর দিয়ে প্রায় প্রতিদিন 1,00,000 বাহন আর 5,00,000 মানুষ যাতায়াত করে। ব্রিজটি যখন তৈরি হয়েছিল তখন বলা হয়েছিল ব্রিজটির বয়স হবে প্রায় 150 বছর, কিন্তু অনুমানের তুলনায় ব্রিজটির উপর দিয়ে অনেক বেশি গাড়ি যাতায়াত করে। অলরেডি ব্রিজটির বয়স 75 বছর হয়ে গেছে। এখন ব্রিজটি কেমন আছে সেটি দেখভাল করতে গিয়ে দেখা যাচ্ছে যে অতিরিক্ত তামাকের থুতু ফেলার জন্য, নানান রকমের পানের পিক ফেলার জন্য ব্রিজটির যে লোহা সেটি কিন্তু অনেকটাই ক্ষয়ে গেছে বা ব্রিজটির অনেকটাই ক্ষতি হয়েছে। কেবলমাত্র এখান দিয়ে যে যাত্রীরা যায় তারা নিয়মিত পানের পিক ফেলে বলে, যা রাসায়নিক বিক্রিয়া করে ওই লোহার ভেতরটা খানিকটা ফাঁপা করে দিয়েছে। এই জন্য নানা রকম সচেতনতা প্রচার চলছে যাতে মানুষজন ব্রিজের ঘায় এইভাবে থুতু না ফেলে। তাহলে কিন্তু ব্রিজের যা আনুমানিক বয়স দেওয়া হয়েছিল তার থেকেও অনেক কম দিন ব্রিজটি টিকতে পারবে। এখন আপনারা কি বলেন, কিভাবে এই ব্রিজটির দেখভাল করা সম্ভব বা কিভাবে এই ধরনের মানুষের মনে সচেতনতা বাড়িয়ে তোলা সম্ভব যাতে তারা এই হাওড়া ব্রিজটিকে টিকিয়ে রাখতে পারে, সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করুন, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এই ধরনের আরো অনেক ভিডিও পাওয়ার জন্য।